মানুষের চোখে আমার কাছে তুই এখনো ছোটই রয়ে গেছিস। তাই মা, নে খা। একবার সরে দাঁত ফেলাই দিমু খা। আরে যদি না খাস শরীর খারাপ করবো। তাছাড়া এখন তোর ভালো হবে না। আমি তো খামই, তোরও খাবার দরকার আছে। দেখতে মা
তোমার আমি মা বলে ডাকবো। মা, আমার না ক্ষুধা লাগছে, ওরা কেউ আমার খাইতে দেয় না, আমার খাইতে দেয়। তুমি সেই যে খাওয়াইতেছিল ইলিশ মাছ দিয়া, তারপরে আর আমার কেউ ইলিশ মাছ দিয়া ভাত খাওয়াই নাই। তুমি কই গেছিল, তুমি কই গেছিল? আমি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমার আর না যাও মা, আই না যাও, না যাও। চিন্তা তো করে গেলাম, ও
ফুটালে তো মাইরা ধরে বাড়ির দিকে বাইর করে দিলাম, আর না জানি কোন জায়গায় রয়েছে। যদি কোনো কিছু কয় তখন তো তোর বাপে আমারে দুষব, আমারে কথা শুনে লাগবো। তুই এক কাজ কর, দেখছে খুঁজা পাস কিনা, আচ্ছা দেখে আসতেছি। তুমি আচ্ছা যা সাতটুক তুই আহি। আপা, আপা আছেন? আরে মোস্তফা, তোর এই কি অবস্থা? ধারি মারি নাই কে তো একবারে বুড়ো হয়ে গেছিস গা। বুড়াই তো, ছেলে এত বড় হয়েছে, বিয়ে দেবো, বুড়া হবো না। আরে ভাই, তোর ফুলা তো দেহ তো অনেক বড় হয়ে গেছে গা, মাশাআল্লাহ। আয় ভাই, বয় আয়, এনে বয়, আয়। এদিক দিয়ে যাচ্ছিলাম, ছেলেটাকে বিয়ে করানো দরকার, তাই তোমার কাছে আসলাম যে তোমার কাছে কোনো পাত্রীর খোঁজ খবর আছে কিনা। তাই এটা তোমার মেয়ে নাকি? তোর বোনের বিয়া দিমু। আমরা এখন যাই, পরে আসবো। কে রে ভাই, বয় বজা, আমি বিয়ে করব। ওই ওই বন্ধুর বাচ্চা, বিয়ে করবি তুই? তুই এটা কি করলি? আই ফর্ম খেলে আমার মেয়ের, আমার মেয়ের কত সুন্দর একটা গড়া ছিল, সে গড়া তুই মেকে দিছস? তোর কষ্ট আমি মুই শুনব। আমি করব, 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 আ